রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিছুটা কমেছে করোনা রোগীর চাপ, তবে চাপ বেড়েছে সদ্য চালু হওয়া মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে। এখন যেসব রোগীরা আসছেন তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা গুরুতর। হাসপাতালের পরিচালক জানান, ক্ষেত্র বিশেষে 60 থেকে 70 ভাগ ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদিকে টানা 4 দিন পর করোনায় মৃত্যু নামলো 100-এর নিচে। 24 ঘন্টায় প্রাণ গেছে 91 জনের। আক্রান্তদের অবস্থা দ্রুত অবনতি ঘটায় অস্বস্তিতে চিকিৎসা সেবা। রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বেলা 12:30 মহাখালীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল। করোনা রোগী নিয়ে এই হাসপাতালে বিকট শব্দে ঢুকলো এক অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স থেকে রোগী নামার আগেই কয়েক মিনিটের মধ্যে আরও 2টি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসে, যাদের বেশিরভাগই শ্বাসকষ্ট নিয়ে ঢুকলো হাসপাতালে। লক্ষ্মীপুর থেকে নিয়ে আসছে, ওইখানে 10-12 দিন ছিল। অক্সিজেনের প্রয়োজন, আমরা নোয়াখালী থেকে অক্সিজেন পাই না, এই কারণে এখানে নিয়ে আসছি। এখানকার পরিচালক বলছেন, বর্তমানে এই হাসপাতালে ভর্তি থাকা প্রায় সব রোগী গুরুতর অবস্থায়। ক্ষেত্র বিশেষে 60 থেকে 70% সংক্রমিত ফুসফুস নিয়েই এসেছেন এখানে। অবভিয়াসলি সবারই রেসপিরেটরি যে ইনভলভমেন্ট সেটা অনেক বেশি। একটা সময় হয়তো দেখা যাচ্ছে ভেন্টিলেটরে যেও সে আলটিমেটলি কভার করতে পারছে না। টানা 4 দিন পর 24 ঘন্টায় সারা দেশে করোনায় 91 জনের মৃত্যুর সাথে মোট মৃত্যু ছাড়ালো 10,500, সেই সাথে আক্রান্ত 4,500-এর উপরে। তবে 24 ঘন্টায় পাল্টেছে ঢাকার অন্যান্য হাসপাতালগুলোর চিত্র। নির্ধারিত কোভিড-19 আইসিইউ ও এইচডিইউগুলোর বেশ কিছু ফাঁকা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, জটিল রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া গেলে মৃত্যু সংখ্যার পাশাপাশি কমে আসবে আইসিইউ চাহিদা। যে রোগীর 20 লিটার বা 15 লিটার অক্সিজেন দরকার, তাকে বাসায় বসে শুধুমাত্র কিন্তু সময় নষ্ট করা হচ্ছে। কারণ এই রোগীগুলোকে যে হাসপাতালে আসলে যে গোল্ডেন টাইমটা পাওয়া যায় ট্রিটমেন্ট করার, ওই টাইমটা কিন্তু তারা পাচ্ছে না। বাংলাদেশে করোনার 409তম দিনে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কম দেখা গেলেও আক্রান্তদের অবস্থার দ্রুত অবনতি অস্বস্তিতে ফেলছে চিকিৎসা সেবাকে। এই মুহূর্তে ঘড়িতে সময় বেলা 12:40, মাত্র 10 মিনিটের ব্যবধানে মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে রোগী এসেছে 7টি এবং বেশিরভাগই এসেছে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হাসপাতালে আগমনের কারণে কমানো যাচ্ছে না মৃত্যু এবং ঝুঁকিপূর্ণ রোগীর সংখ্যা। রুশাদ হাসান, নিউজ 24, ঢাকা।